এখন সোশ্যাল মিডিয়াতে বর্ষাকালের ব্যাঙের মতো আলেমরা দাড়িওয়ালা টুপিওয়ালার বেরিয়ে পড়েছে, মিলাদুন নবী শব্দ এরা খুঁজে পাচ্ছে না। যুবক শুনে নাও, তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই যাও, আহলে সুন্নাহ ও জামাতের উপরে দণ্ডায়মান থাকো। আর তুমি যে জায়গায় যাও, চাই তুমি পাহাড়ের শৃঙ্গে দাঁড়াও বা সমুদ্রের গর্ভে দাঁড়িয়ে থাকো, এতটাই ইয়াকিন রাখবে যে মাসলাকে আলা হযরতের হানাফি মাযহাব এত ঠুনকো নয় যে এটাকে নড়িয়ে দেওয়া যাবে। মিলাদুন নবী শব্দ লোক হাদিসে খুঁজেই পাচ্ছে না। সিহাসিত্তা কাকে বলে? বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, তাই তো? এই ছটা কিতাবের নাম হলো সিহাসিত্তা। এই ছটা কিতাবের মধ্যে তিন নম্বরের কিতাবের নাম কি? তিরমিজি শরীফ। হলো তিরমিজি শরীফের মধ্যে হযরতে তিরমিজি রহমাতুল্লাহ লিখছে, বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ সিহাসিত্তার একটা গ্রন্থ। এই তিরমিজি শরীফের মধ্যে একটি চ্যাপ্টার কায়েম করা আছে এবং সেই চ্যাপ্টারের নাম হলো নবীর মিলাদে কি হয় সেটার বর্ণনা। মিলাদুন নবী শব্দ শুনতে পাচ্ছেন? বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ শব্দ সিহাসিত্তার হাদিসে পাওয়া গেল। যুবকরা মুখস্থ করে যাও, রোদে তাপে এত দূর থেকে হেঁটে আসছো যেন তোমাদের আশাটা বিফল না যায়। মিলাদুন নবী শব্দ কোন কিতাবে আছে? তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দ কোথায় আছে বলুন? তিরমিজি শরীফের মধ্যে। যদি কোনো পাহাড় সমান আহলে হাদিসের মৌলবী সামনে দাঁড়ায়, মিলাদুন নবী খুঁজে পাচ্ছি না, বল তুমি কোথা থেকে পড়েছো, আমতলা না জামতলা না কোনো মাদ্রাসা থেকে? যদি মাদ্রাসা থেকে পড়ো, তিরমিজি শরীফ না পড়লে কোনো মৌলবীকে মৌলবীর সার্টিফিকেট দেওয়া হয় না। সেই তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে বাবু মা যা ফি মিলাদিন নবী, সরাসরি মিলাদুন নবীর অধ্যায় রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। হলো মিলাদ। আর একটু আগে যাই, তোহফাতুল আহবাজি একটা জগৎ বিখ্যাত কেতাব। তোহফাতুল আহবাজি কিতাবের মধ্যে লেখা আছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে লেখা হচ্ছে বাবু মাওলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের বর্ণনা। আমি এখানে তিনটে কিতাবের হাওয়ালা করলাম, তিনটে কিতাব হলো পৃথিবী বিখ্যাত কিতাব। চলুন আগের দিকে যাই। এইবার সরাসরি হাদিসের মধ্যে মিলাদ শব্দ আছে কি না? তিরমিজি শরীফের মধ্যে সাআলা উসমান ইবনে আফফান কবাস ইবনে আশিয়ামা আনতা আকবারু আম রাসূলুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি বড় না নবী বড়? তা বলছে আসলে নবী হলো বড়, কিন্তু আনা আকবার মিনহু ফিল মিলাদ, আমি জন্মের দিক দিয়ে নবীর আগে জন্ম নিয়েছি। আমি জন্মের দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জন্মেছি। সরাসরি মিলাদ শব্দ তিরমিজির হাদিসে পাওয়া গেল। এই হাদিস দালাইলুন নবুয়া কিতাবের মধ্যেও রয়েছে। চলুন আরেকটু আগে যাই। ফাতহুল বারির মধ্যে এবং ইবনে রাজব হাম্বালি তিনিও লিখছেন কানা বাইনা মিলাদ ঈসা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফ সানা ওয়া তিসউন ওয়া সিত্তুনা সানাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মিলাদের দিক দিয়ে এতটা ডিফারেন্স ছিল, সরাসরি মিলাদ শব্দ পাওয়া গেল। এই সাবজেক্টকে আর বেশি লম্বা আমি করব না, এই সাবজেক্ট অনেক লম্বা আছে। এবার আসুন, কোরআনে কারিমের মধ্যে, কোরআন শরীফের মধ্যে মিলাদের জিকির পাওয়া যায় কি না, মিলাদ আছে কি না? দেখুন, কোরআনের মধ্যে মিলাদ পাওয়া যাবে কি না, সূরা মরিয়াম, সূরা মরিয়াম 15 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াসালামুন আলাইহি ইয়াউমা উলিদতু, সেই দিনের উপরে সালাম হোক
ইয়াউমা উলিদত, যেদিন আমার মিলাদ হয়েছে। সরাসরি সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতে হযরত ঈসার জন্মকে মিলাদ উলিদত শব্দ আছে। আবার সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে লেখা হচ্ছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদত ওয়া ইয়াউমা আমুত, সালাম সেই দিনের উপরে যেদিন আমি জন্মেছি, আমার বেলাদাত হয়েছে, আমার মিলাদ হয়েছে। সরাসরি কোরআন থেকে উলিত্ব শব্দ পাওয়া গেল, আর উলিত্ব শব্দের গোড়াতে হচ্ছে মিলাদ। হলো, চলুন আগের দিকে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে মিলাদ পালন করেছেন? এ প্রশ্ন খুব হয় সমাজে, যে কাজ নবী করেন নাই সে কাজ তোমরা করছো কেন? নাই, শুনুন হাদিস, এ হাদিস মুসলিম শরীফের মধ্যে এবং আবু দাউদ শরীফের মধ্যে। মুসলিম আর আবু দাউদ সিহাহসিত্তার, সিহাহসিত্তা নয়, অবশ্যই সিহাহসিত্তার কিতাব। সিহাহসিত্তার মধ্যে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার দিন রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সপ্তাহে সোমবার করে আপনি কিসের রোজা রাখেন? মুসলিম শরীফের হাদিস। রাসূল বলছেন, ফিহে উলিত্ব, আরে এই সোমবারে আমার মিলাদ হয়েছিল, আমি আমার মিলাদের খুশিতে প্রত্যেক সোমবার খোদার শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবার আপন মিলাদ পালন করতেন। তার উম্মতিরা যদি বছরে একদিন মিলাদ পালন করে, বেদাত হয় কোন ইয়েতে? নবী যদি প্রত্যেক সপ্তাহে মিলাদ করে, আমরা একবার মানালে বেদাত হয়ে যাবে? চলুন আগের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস, এই হাদিস মজমাউজ জাওয়ায়েদের মধ্যে এবং মুহজামাল কবীরের মধ্যে একটি হাদিস আসছে। আন আয়েশাতা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, যাকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর মিলাদাহুমা মিলাদুন সিগা মিলাদাহুমা, আবু বকর মানে আমার আব্বা এবং নবী দুইজন আমার সামনে বসে আমাকে তাদের মিলাদ সম্পর্কে খবর শুনিয়েছেন। মিলাদাহুমা, আবু বকর বা রাসূলুল্লাহ, রাসূল এবং আবু বকর দুইজনে আমার সামনে বসে আপন মিলাদের সংবাদ শুনিয়েছেন। সরাসরি মজমাউজ জাওয়ায়েদের হাদিস। আরো একটি হাদিস আছে, তুহফাতুল আহবাসির মধ্যে আছে, নাইলুল আওতারের মধ্যে আছে, তালখিসুল হাবীরের মধ্যে আছে, বাইহাকি সুনান কুবরার মধ্যে হাদিস আসছে। আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন নফসিহি বাদা নবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের পরে নিজে নিজের নামের আকিকা করে দুনিয়াবাসী মানুষকে মিলাদ খাইয়েছিলেন। এখন জিজ্ঞাসা করবেন যে হাদিসে তো আক্কা শব্দ আছে, আক্কা মানে আকিকা, রসুল আকিকা করেছেন? আরে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা 7 দিন বয়সে করে দিয়েছিলেন। আকিকা দ্বিতীয়বার করা আর হয় না, কোরবানি বারবার হয়, আকিকা বারবার হয় না। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা শব্দ দিয়ে নিজের মিলাদের খুশি করে জগৎবাসীকে খাইয়েছিলেন। চলুন একটু আগের দিকে যাই। এইবার আসুন সরাসরি, সাহাবায়ে কেরামগণ কি মিলাদ পালন করেছিলেন? দেখুন, যে আলেম সাহেব বললেন যে কাজ নাবি করেন নাই, যে কাজ সাহাবিরা করেন নাই, সে কাজ আমাদের করা চলবে না, এটাই তাদের যুক্তি। শুনে রাখুন হাদিস, এ হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে, নেসাই শরীফের মধ্যে আছে, ইবনে হিব্বানের মধ্যে, তিরমিজির মধ্যে, মজমাউজ জাওয়ায়েদের মধ্যে, তিব্রানির মধ্যে, তারগিব ও তারহিবের মধ্যে হাদিস আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? উনি একদিন বাইরে বের হয়েছেন ঘর থেকে, দেখছেন সাহাবাই কেরাম আপনাদের মতো দলবদ্ধ হয়ে মজলিস করে বসে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে দেখে জিজ্ঞাসা করছেন,
ফাকালা মা আজলাসাকুম কোন কারণ তোমাদেরকে সারিবদ্ধভাবে জমায়েত করে বসিয়ে রাখলো কালু সাহাবারা উত্তর দিচ্ছেন জালাস না নুযাক্কিরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিল ইসলাম ওয়া মান্না বিহি আলাইনা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আজ আমরা সারিবদ্ধভাবে আল্লাহর হামদ জিকির আর শুকরিয়া আদায় করছি যে আমাদেরকে ইসলামের মতো সম্পদ দান করেছেন আর এই সম্পদ ভান্ডারির মালিক করে মোস্তফা আপনাকে প্রেরণ করেছেন মানে আপনার আগমনের খুশিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ মোস্তফার মতো রাহবার তুমি আমাদেরকে দান করেছো এটা কি মিলাদ নয় সিহাহ সিত্তার হাদিস এটা সিহাহ সিত্তার হাদিস চলুন আগের দিকে যাই তাবুকের যুদ্ধ হয়েছিল না তাবুক যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আছেন কতজন 30,000 সাহাবী এই হাদিস মজমাউজ জাওয়াইদের মধ্যে আছে সিয়ারু ইলামিন নুবালার মধ্যে আছে 30,000 সাহাবী রাসূল সামনে আছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা একটু আপনার সামনে আপনার নাত পড়তে চাচ্ছি আপনার সামনে আপনার মিলাদ পড়তে চাইছি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়েছেন 30,000 সাহাবীর মজলিস একজন সাহাবী দাঁড়িয়ে কি পড়ছে ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদ ওয়া জাআত বিনুরিকাল উফুক এ মোস্তফা তোমার জন্ম যেদিন হয়েছে সেদিন তোমার নূরের রশ্মিতে আকাশ জমিন আলোকিত হয়ে গিয়েছে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে 30,000 সাহাবী নবীকে নিয়ে নবীর মিলাদ পাঠ করেছেন আমি হাদিস শোনাচ্ছি